এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইবে রং তামাশা, চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে। যে মানুষটি কিছু সময় আগেও ধরনীতে ছিল ঠায় দাঁড়িয়ে, এখন সে অন্ধকার গহ্বরে। বলছি অভিনেতা আহমেদ রুবেলের কথা। আমি অন্য সব কথা শুনবো, কিন্তু টাকার ব্যাপারে আমি জানি না। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি মাল্টিপ্লেক্সে নুরুল আলম আতিকের নতুন সিনেমা পেয়ারার সুবাসের একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আহমেদ রুবেল। এই প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন অভিনেতা। আপনি কলকাতায় উঠবেন কোথায়? জানা যায় অনুষ্ঠানে যোগদান করার কিছু সময় পর তিনি অসুস্থ হয়ে যান। পরবর্তী সময়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আহমেদ রাজীব রুবেল ওরফে আহমেদ রুবেল 1968 সালের 3 মে চাপাই নবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সেলিম আল দিনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতে খড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। এরপর তিনি হুমায়ুন আহমেদের ঈদ নাটক পোকাতে অভিনয় করেন, যেখানে তার অভিনীত গোরা মজিদ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়া তিনি হুমায়ুন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেন। মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল 1983 সালে আখেরি হামলা সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। পরে তিনি অভিনয় করেছেন চন্দ্রকথা, ব্যাচেলর, গেরিলা, দ্য লাস্ট ঠাকুর সিনেমায়। 2005 সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন আহমেদ রুবেল। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চেও কাজ করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক অতিথি, নীলতোয়ালে, বিশেষ ঘোষণা, প্রতিদান, নবাব গুন্ডা, FNF প্রভৃতি। 2014 সালে ভারতের নির্মাতা সঞ্জয় নাগ পরিচালিত পারাপারের প্রধান চরিত্রে অভিনয় করেন আহমেদ রুবেল। ARM সাদাত, দেশ টিভি। 6 বছর